বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, দরুদ ও সালাম পেশা নবীর উপরে। আজ জুম্মাবার, সেই সালাত গ্রহণকারী ইমান গ্রহণকারী সেই ইমানদারদের উপস্থিতিতে সেই সালাতের দিনে সালাতের ভিতরের যে খুতবা, সেই খুতবা তাদের মাধ্যমে বিশ্ব মানব জাতির কাছ তুলে ধরছি আমি আদম নূর। এই মর্মের সবারই প্রতি আদম নূরের তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, আমাদের ভিডিওর পাশে এক বাবা দিয়ে লেখছে যে আমরা কোরআন মানি, আহলে বায়াত যে নবী বলছেন এটা মানি না। তো বর্তমান যারা পীরলি তারাই আহলে বায়াত, এটাই ওনার ভাষায় আসে। আমি এটারই অল্প সময়ের ভিতর যতটুকু পারি উত্তর দেব। তার আগে আমি একটা কথা বলছি যে আল্লাহ পাক আদম সৃজনের আগেই তিনি সমস্ত তিনার অস্তিত্বে যারা ছিলেন নূরিতন ফেরেশতা সমস্তকে ডেকে নিয়ে ঘোষণা দিয়েছিলেন। তখন তারা সেই আদমের দোষ ত্রুটি দেখায় আল্লাহ পাকের কাছে অমত পোষণ করে। তারপরে সৃজনের পরে যদিও বাধ্যতামূলক তারা আদমকে সেজদা করেছিল, কিন্তু তারপরেই তারা উপহাস টিটকারি করে সময়টা কালটা কাটাইছে। সেখানে আল্লাহর হুকুম ছিল যে আদম পৃথিবীর খলিফা, তোমরা তারই নির্দেশ আদেশ হুকুম মেনে চলবে। তো এখন সেই মানব জন্ম, মানব জন্মের অনাদি কালের ভিতরে সেই আদমেরই বদনাম দুর্নাম হেয় প্রতিপন্ন করে যে সমস্ত বক্তব্য আসে এ পর্যন্ত সেই বক্তব্যই চলে আসছে। তো একটা জিনিস আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরি যে নিশ্চয়ই তোমরা এখানে জ্ঞানে এবং হুঁশে এসে কথাটা বোঝো যে আদমকে সৃজন আল্লাহ পাক নিজের ইচ্ছায় না করলে এই মানব জন্মে যে তোমরা নিজেদেরকে মানবরূপে দেখতে পাচ্ছ এই দেখাটাও তোমরা দেখতে পাতে না। যে আদমের তোমরা আজ পর্যন্ত নিন্দা চর্চা করে আসতেছ, হেয় প্রতিপন্ন করে আসতেছ, আল্লাহ পাক যদি সেই আদমকে সবার অমতে সৃজন না করত তাহলে তোমরা যে মানব জীবনে আসে, যে আদমের সুরাতের জীবনে আসে, যে আদম সম্বন্ধে নিন্দা করতেছ এই মানব জীবনই তোমাদের থাকতো না। তো আজ অনাদিকালের ভিতর আদমের কোনো কথা আসেনি, তার কারণও ছিল সেই অতীতের ধর্মদাতারা বা সেই নূরিতন ফেরেশতারা, তারা তার অবতার বন্ধ করে রেখেছিল আল্লাহকে বলে। এখন দিনের যুগ, এ যুগেই সেই ফয়সালা অনুযায়ী আদমের অবতারের কথা। এখন সেই আদম নূরের বহু কষ্টের ভিতর দিয়ে আমি সেই আদম নূরের উপরে এসে সেই দাবিতে যখন বিশ্ব মানব জাতির কাছে সত্যগুলো তুলে ধরছি, তাতে যারা এই ধর্ম পরিচালনা করে বেড়াচ্ছেন এবং ধর্মীয় অনেক ভিত্তিহীন দাবি নিয়ে চলছেন তাদের সর্বাধিক অসুবিধা হয়ে পড়ছে। ফলে দেখা যাচ্ছে যে তারা সেই ফেরেশতা বা অনাদিকাল যেমন আদমের কথা মানে নাই, আদমকে হেয় প্রতিপন্ন করে আসছে, আদম কিছু বলেও নাই, এখন যখন সেই আদমের দাবি আসছে তারা সেই আদমকে অস্বীকার করে মিথ্যাকে প্রশ্রয় দিতে, মিথ্যাকে দুনিয়ার বুকে খাড়া করে রাখতে নানান রকম বাহানা ছুতে নিয়ে কথা বলতেছে। তো তোমরা একটা জিনিস জেনে রাখো যে যে আদমকে তোমরা অস্বীকার করে চলেছ সেই আদম এখন প্রকাশ হয়েছে, সেই আদম নূর এখন প্রকাশ হয়েছে। তোমরা মানলেও এ সারা পৃথিবী জুড়ে সত্য ছড়াবে, না মানলেও সারা পৃথিবী জুড়ে সত্য ছড়াবে, কিন্তু না মানার প্রতিফলটা কী দাঁড়াবে এটা তোমরা নিজেরা বিচার করো। কারণ তোমাদের মরণের পরের যে আদম সুরাতের জীবন আসবে তার একমাত্র অধিনায়ক এই আদম নূরের দাবিদারালা, বাকি কেউ নাই। তো অতীত ধর্মদাতারা ধর্ম দিয়েছে, আমি আগেও বলেছি যে আল্লাহর অস্তিত্বের ভিতর যারা ফেরেশতা বা নবী রাসূল দাবি করেছে তারা যেমন সত্যবান, আমি আদম নূরও আল্লাহর অস্তিত্বের ভিতর
আল্লাহ নূরের সত্যে সত্যবান। অতএব আমারও জ্ঞান আছে, আমারও সেই নূরের সত্যের জ্ঞান আছে, বোঝ আছে, আমিও ধর্মের সকল কিছু বুঝি জানি, সকল প্রকার শিক্ষা ছাড়াই এইটা আমার সেই নূরের দ্বারা আমি বুঝি। যাই হোক, এই সমস্ত যুক্তিতর্ক আসার কারণ হলো যে তারা আদমকে অস্বীকার করে সেই নামী পীর অলি ফকির দরবেশ এদের মতবাদ এদের কথাকে বড় মনে করে অধিক মনে করে তারা রায় করতে চায়। কিন্তু মনে রেখো যে তোমরা কোনো কিছুই আদম নূরের সামনে সত্য হিসেবে খাড়া করতে পারবে না। যাই হোক, এখন উনি ওই বাবাজি যে কথাটা বলছেন আমি তারই উত্তর বলছি। প্রিয় বিশ্ববাসী, ওনার মাধ্যমে বিশ্ববাসী এই আহলে বায়াত সম্বন্ধে শুনে আমি আদম নূর বলছি। বিশ্বনবী বিদায় হজে কোরআন এবং আহলে বায়াতের কথা বলেছেন, তা প্রায় আলেম সমাজই নিয়ে আসে। তো কোরআন আর আহলে বায়াত, তো এখন ওনাকে আমি জিজ্ঞেস করি এই আহলে বায়াতের যে সিস্টেমটা, আহলে বায়াতের যে বিষয়টা, এটা কি কোরআনের বাইরে থেকে করা হয়েছে, না কোরআনের হেদায়তি এই আহলে বায়াত নামে প্রতিষ্ঠা করা হয়েছে? তো নবী কি সেই কোরআনের যে সেই আল্লাহর তরফের হেদায়ত, সেই হেদায়ত ফেলা দিয়ে এই আহলে বায়াত নামে কোনো কিছু প্রতিষ্ঠা করেছেন, না সেই কোরআনের যে হেদায়ত, কোরআনের যে ঈমান আনা সেটাই আনিয়া এই আহলে বায়াত নামে তিনি খাড়া করছেন? বাবাজি, তোমাদের পীর অলির আহলে বায়াতালারা সঠিকভাবে উত্তর দিও। দ্বিতীয় কথা, এই আহলে বায়াতের যে কর্মকাণ্ড, এটা তো সেই সাহাবিদের ভিতরে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই আহলে বায়াতে যে শব্দটা এখান থেকে তোমরা দিচ্ছ, সেই শব্দটার যে কর্ম, সেই শব্দটার যে ভূমিকা, সেই শব্দটার যে বিষয় আসা, তার সব কিছু তো বিশ্বনবী তার সাহাবিদের ভিতরে প্রতিষ্ঠা করিয়েছিল, না প্রতিষ্ঠা না করে শুধু এই শব্দটাই দিয়ে গেছে, এর কোনটা ঠিক? তো যদি তিনি সেই সময় এই আহলে বায়াতের সব কিছু সেই সাহাবিদের ভিতর প্রতিষ্ঠা করিয়া থাকেন, তাহলে পরে সেই বায়াতের বা সেই আহলে বায়াতের যে বিষয়গুলো সাহাবিরা তো ধরে নিয়ে আসছে, আর সেখান থেকেই তার পরবর্তীরা বা তার ভবিষ্যৎ জাতিরা এটা ধরে নিয়ে আসতেছে। তো সেইখানে কি নবী এই ফেকা আজমা মাসলাম মাসায়েল এসব কিছু ওখানে সেই সাহাবিদের ভিতর বৈধ বা প্রচার করেছিলেন? দ্বিতীয় কথা, যে এই যে অলিপীরা যখন আহলে বায়াত, তে অলিপীরা যে এই আহলে বায়াত নাম ধরছে, এই যে প্রতারণা, ধোকা, ঠকবাজি, জুয়াচুরি ধর্মে, এটা তারা কোথায় পেল? কারণ সেই আহলে বায়াতে যদি এই কাজ দিয়ে তরিকা বিশ্বনবী সাহাবিদের ভিতর প্রতিষ্ঠা থাকে, তো প্রমাণ করো। সেই আহলে বায়াতে যদি এই মুজাদ্দিদিয়া তরিকা নবী সেই সাহাবিদের ভিতর দিয়ে থাকে, তো প্রকাশ করো। সেই আহলে বায়াতের সত্ত্বে যদি এই নিজামিয়া চিশতিয়া তরিকা যদি সেই বিশ্বনবী সাহাবিদের ভিতর প্রতিষ্ঠা করে থাকে, তো প্রমাণ করো। সেই আহলে বায়াতের নামে ওয়ারেসিয়া, এই নিজামিয়া, এই নকশাবন্দিয়া, বাহাউদ্দিনিয়া, এই সমস্ত তরিকা যদি সেই সাহাবিদের ভিতর নবী দিয়ে থাকে আর সেটাই যদি এই পীড়া করে থাকে, তাহলে ঠিক আছে। আর যদি তা না হয় বাবাজি, তাহলে জেনে রাখো যে এই কর্ম করার দরুন তোমরা সেই মহাপ্রতারকে পরিণত হয়েছ। সমস্ত মানব জাতিকে এই মিথ্যা প্রবঞ্চনা দিয়ে প্রতারণায় ফেলে তাদেরকে দোজকে নিচ্ছ, তোমরাও দোজকে হচ্ছ। তোমাদের প্রমাণ করতে হবে যে এই অলি পীড়াই সেই আহলে বায়াতি, তাহলে সেই নবী সেই সময় যে সাহাবিদের শিক্ষাটা দিয়েছিল, তোমাদের এই বায়াতি সুমনার নামের বায়াত তরিকা ছিল কি না? তোমরা কি দুনিয়ার ভিতরে এই মিথ্যার দ্বারা, প্রতারণার দ্বারা, ধোকার দ্বারা তামসা খাড়া করেছ? আমি তোমাদের শিক্ষার আলেম নই, আর ভিত্তিহীন পীর হলেও নই, আমি আদম নই, আমি স্রষ্টার ফুৎকারের আত্মার সত্যে সত্যবান। অতএব সেখানে কিছু বলতে হলে তার চতুরাল দেখে, চতুর্জ্ঞানীয় হয়া তার ভালো মন্দ দেখে বলতে হবে। আমি বহুবার বলছি,
যে তোমার এই আহলে বায়াতিরা নবী কীভাবে সেই আহলে বায়াতি সাহেবদের শিক্ষা দিয়েছিল, আর তোমাদের এই পীর ওলিরা আহলে বায়াতি দিচ্ছে, তারাই আহলে বায়াত, তারাই আহলে বায়াতের অধিনায়ক, না তারা খারো দরজাল পোতারা, তুমি বেছে বাই করে দাও বা বিশ্ব মানব জাতির বিচার করো। আমি সত্যটাকে তুলে ধরছি বিশ্ব মানব জাতির কাছে। দ্বিতীয় কথা, বিশ্বনবী কোরআনে যে আল্লাহর তরফের হেদায়তের কথা আনা আছে, সূরা বাকারাতেও বলছে, জায়গায় জায়গায় বলছে, সেই হেদায়তে কি আহলে বায়াত নামে নবী উল্লেখ করেছেন, নাকি নবী সেই হেদায়তের বাইরে অন্য কিছু প্রতিষ্ঠা করে এই আহলে বায়াত নাম দিয়েছেন? তো যদি নবী আলাদাভাবে এই আহলে বায়াত বসান, তাহলে নবীকে কোরআনের সেই হেদায়তের সত্য স্বীকার করছেন না অস্বীকার করে তিনি এই আহলে বায়াত বসাচ্ছেন? ভালো করে বোঝো আর উত্তর দাও কোন থেকে দেবে, ভালো করে বোঝো আর উত্তর দাও কোন থেকে দেবে। কোরআনে তো স্পষ্ট রয়ে গেছে, আয়াত সমূহ রয়ে গেছে কোরআনে যে ইমান আনা আর ইমান না আনার দল ভাগ করে গেছে, কোরআন যে সত্য এবং মিথ্যার দল ভাগ করে গেছে। আমি সেই কোরআনের সত্য আর মিথ্যার দলকে ভাগ করে দিয়ে কথা বলছি, আমি আদম নই। আর আমি যদি কোরআন মেনে থাকি, তাহলে কোরআনের সত্য আছে, সেই সত্যকেই মানতে আমি কোরআনকে মেনে চলছি। আর যেখানে সত্য নাই, যে বক্তব্যের সত্য নাই মিথ্যা, তাকে মিথ্যা বলে চিহ্নিত করে কথা বলছি। আর কোরআন যদি এমর্মে মানা হয়ে থাকে, মেনে থাকে বা মানে, তাহলে নবী কি কোরআনে যা আছে তাই প্রতিষ্ঠা করেছেন সাহাবীদের ভিতরে, না উনি নিজের মন গড়া কিছু প্রতিষ্ঠা করেছেন? বিশ্ব নবী যার ভিতর দিয়ে কোরআন আসছে, সেই নবী কোরআনের বিষয়গুলোই কি সাহাবীদের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করেছেন, না কোরআনের বাইরে এসে অন্য কিছু সাহাবীদের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করেছেন? আর যদি তাই হয়, তাহলে সেই বিশ্ব নবী নিজেই যদি কোরআনকে অবজ্ঞা করিয়া নিজের মন গড়া কিছু করে যা থাকেন, তাহলে নবীর কোন দশা হবে এটাই বোঝেন। আপনারা সেই নবীকে মিথ্যাবাদের দলগ্রস্ত করে নিতে অভ্যস্ত হয়ে পড়ছে, কিন্তু ওটা আর চলবে না। নবী তার কোনো কিছুই করে নাই, নবী কোরআনের কোনো একটি শব্দকে রদবদলও করে নাই, পৃথকও করে নাই, আর পৃথক করে তিনি কোনো কিছু করেনও নাই। তোমরা এগুলো বানোয়াটি রূপকভাবে এগুলো চালা আসছো। মানুষ দুনিয়াতে কোনো সত্যে সত্যবান হয় নাই, তাই এই আহলে বায়াত মানে এই পীরেরা সেই বায়াত দিচ্ছে। কিন্তু আজকে তোমরা উত্তর দেওয়া দন্দের সামনে, যে নবী সাহাবীদেরকে তোমার এই পীরের নামে তরিক বায়াত দিয়েছিল কি না? যদি না দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা পীরলীরা সবাই মহাপ্রতারক, খারো দরদল ছাড়া আর কিছু হতে পারো না, তোমরা সমস্ত মানুষকে ঠকাইছ। আর যদি তোমরা প্রমাণ করতে পারো যে নবী এই সমস্ত তরিকা সাহাবীদের ভিতর প্রতিষ্ঠা করেছিল, এই আজমা কেয়াস মাসলাম মাসাইল সাহাবীদের ভিতর প্রতিষ্ঠা করেছিল, তাহলে তোমরা ঠিক আছো, তাহলে তোমরা ঠিক আছো। তারপরেও আমার বিষয় আছে যে সেই কোরআনে যে হেদায়তের কথা বলা হয়েছে, কোরআনের যে ইমান আনার কথা বলা হয়েছে, কোরআনের যে সালাত আনার কথা বলা হয়েছে, কোরআনের যে ইমানের পথ ধরে চলে সেই ইমানের যতন করে সালাতের আবাদ করে ইমানের আবাদ করে শিয়ে রবের আবাদ করে তার উপর প্রতিষ্ঠা হতে বলা হয়েছে, তা তোমার এই আহলে বায়াতের ভিতর আছে কি না বলো, কোন দিক দিয়ে বলবে তোমরা? কোরআনে যে সত্যগুলো আনা হয়েছে, শিও রবের ইবাদত করে শিও রব আল্লাহ হও, শিও দিনের ইবাদত করে দিন আল্লাহ হও, শিও সালাতের ইবাদত করে আবাদ করে সালাতে কায়েমি হও, শিও ইমানি নূরের ইবাদত করে সেই ইমানি নূর আল্লাহ হও, এগুলো তোমাদের এই আহলে বায়াত আলারা দিচ্ছে না ফেলে দিয়ে তারা এই নিজের নামে তরিক বায়াত চালাচ্ছে? কোথায় পেলে তোমরা এগুলো? আর সেইগুলোকে বৈধ করার জন্য নবীর নামে বানোয়াট রূপক মিথ্যা প্রবঞ্চনা করে তোমরা চলেছ? তোমরা মনে করেছো যে আদম নূর তো মূর্খ, কিছুই জানবে না বুঝবে না, তোমাদের ফেরেশতারা করেছে, তোমাদের অতীতালারা করেছে, তোমরাও তাই করে চলেছো, তোমরা কি ঢেকে দিতে পারবে ওই মিথ্যে দিয়ে? তোমরাই ঢাকা পড়ে যাবে। ওখানে তো স্পষ্ট রয়েছে যে কোরআনের এই হেদায়েত যারা মানে না, এই কোরআনের হেদায়েত যারা উপেক্ষা করে, তারা অনন্তর দোজখী হবে। তোমরা কি ওই আয়াতটা দেখতে পাও নাই যে সেই হেদায়েত যদি আহলে বায়াত হয়, তাহলে অবশ্যই আমি তা মানি এবং নবী তাই করেছেন? আর যদি সেই হেদায়েতের সত্য যদি আহলে বায়াত না হয়, তাহলে নবী কোরআনের বিরুদ্ধপানা করেছেন। আর নবী কোরআনের বিরুদ্ধপানা করে নাই, এতে আমি শিওর,
তোমরাই নবীর নামে মিথ্যা ধোকা প্রতারণা মানব সমাজে রচনা করে সেই মানব জাতিকে দোজখে নিয়ে যাচ্ছ, তোমরা দোজখে লাগবে। তোমরা সেই কোরআনের হেদায়েতকে অস্বীকারী, নিশ্চয়ই অস্বীকারী, নইলে তোমরা পীরের নামে কিভাবে বায়াত করো? সেই পীরের নামের বায়াতকেই আহলে বায়াতের শর্ত। এই ওলির নামে বায়াত করা কি সেই আহলে বায়াতের শর্ত? এই আজনা কেয়াস মেনে চলা কি সেই আহলে বায়াতের শর্ত? তোমরা কোন তামসা খাড়া করেছো পৃথিবীর বুকে? তোমরা কোন তামসা খাড়া করেছো? তোমরা কি পারবে সত্যের সামনে মিথ্যেকে দাঁড় করে কথা বলতে? অচিরেই তোমাদের নীলা শেষ হয়ে যাবে, অচিরেই তোমাদের নীলা শেষ হয়ে যাবে। আমি মিথ্যার দাবিতে আসি নাই যে ধমক দিয়া শিক্ষার গৌরব দেখায়া, অলি পীরের ধমক দিয়া, পুরোহিত ব্রাহ্মণের ধমক দিয়া তোমরা আমাকে বসা দেবে, এ ক্ষমতা তোমাদের আর নাই। আমি বহুবার বলছি যে সমস্ত পৃথিবীর আর কোনো ক্ষমতা নেই যে আল্লাহর অস্তিত্বের জানাশোনা এই মানুষ কি হলে আখেরাতে আবার মানব সুরাত ফিরে পাবে তার সত্য আমার চাইতে ভালো কেউ জানে। আমার কোনো লেখাপড়া নাই, ভালো কথা, কিন্তু আল্লাহর দেওয়ার নূর আমার কাছে আছে, যা আল্লাহ পাক আদমের ভিতর দিয়েছিল। আর সেই নূরের যে জ্ঞান আছে, সেই নূরের যে জানাচেনা আছে, যা তোমাদের বিশ্ব মানব জাতির অতীতেও ছিল না, বর্তমানেও নাই, আউলেও থাকবে না, আমি সেই আল্লাহর নূরের সত্য কথা বলছি। তোমার পীর কোন সত্য? আমি বহুবার বলছি যে পীর অলি আল্লাহর যদি সত্য থাকে, তোমরা সেই সত্য দেখাও, তারা কোন সত্যের সত্য বানায় আল্লাহ হলো, আর সেই আল্লাহ হওয়ার পথ কি ছিল? সেই পথ কি ছিল? যারা পীরে কামিল হলো, সেই পীরে কামিল হওয়ার রাস্তা কি ছিল? আর সেই রাস্তার যে তারা ডিগ্রি দিল, সেই ডিগ্রির সত্যটা কি আছে? তোমরা প্রমাণ খাড়া করে দিয়ে বলো, আমি তো প্রমাণ চাচ্ছি তোমাদের কাছে, তোমরা সেই প্রমাণ খাড়া করো। তোমরা ভ্রান্ত কখনই সত্যের দাবিতে আসতে পারে না। তোমরা দুনিয়াগত এই মরার নিয়া টানাহাসা করিয়া সম্পদ গড়া, বিল্ডিং, তেতলা, এটা সেটা সব কিছু করতে পারো, কিন্তু কোনো জীবনী সত্যে সত্যবান হতে পারবে না। আর যখন সেই জীবনী সত্যে সত্যবান হতে পারবে না, তখন কোনো কিছু নিয়েই তোমরা আদমগীরের সামনে দণ্ডায়মানও হতে পারবে না, এই ক্ষমতাই তোমাদের নাই। আর এই যে ভিডিওটা তোমরা দিয়েছো, এতে তোমাদের কোনো জ্ঞান নাই। তোমরা মন গড়া যেমন পীরওয়ালিদের বা আলেমদের কাছ থেকে শুনে থাকো মিথ্যা প্রবঞ্চনা, সেই প্রবঞ্চনা শুনে বলছো, নতুবা তুমি একজন পীর, নইলে পীরেরই চরম ভক্তশীল। তুমি সেই আহলে বায়াত সম্বন্ধে কোনো সত্যই তোমার জ্ঞানে নাই, তোমাদের এটুকু জ্ঞানে নাই যে সেই আহলে বায়াত যদি আজকে পীরওয়ালিদের নামের তরিকা হয়, তাহলে সেই আহলে বায়াতের সত্য তো সাহাবীদের ভিতরে থাকবে। তোমরা কি মনে করছো সমস্ত মানব জাতি এটা দেখতে শেখে নাই, বুঝতে শেখে নাই? তোমরা আলেম পীরের ধমক দেবে যে এটাই আহলে বায়াত, আর সেটা মেনে নেবে না? সত্য প্রমাণ করো যে তোমার সেই পীরদের নামের কোনো তরিকা আহলে বায়াতের ভিতর পড়ে, আর সেইগুলো নবী তার সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন, প্রমাণ করো। আর সেই প্রমাণে দেখো তো তোমরা খারদর জাল, প্রতারক, ধোকাবাজ, নাকি আহলে বায়াতি। প্রমাণ সহকারে বলতে হবে আমি আদম নর, আমি সত্যের অনুসারী, সত্যকে অবশ্যই আমি স্বীকার করি, কারণ আমি একক সত্য নিয়ে আল্লাহর দুনিয়া নয়। আমি বহুবার বলছি যে আমি একক সত্য নিয়ে আল্লাহর দুনিয়া নয়, অসংখ্য সত্য নিয়ে এই আল্লাহর দুনিয়া চলছে, মানব জীবন চলছে, তার সকল সত্যকেই আমি স্বীকার করি, এবং যে সত্যের যে বিষয় সে সেখানে থেকে সেইটা নিয়ে কথা বলুক। আর সে যদি মানব হতে চায়, চিরঞ্জীবী মানব হতে চায়, যে দুনিয়াগত আগে বুনি আদমে, জুংলি আদমে তাকে সেই আদমকে নূর ধরে, নফসি ধরে এই মানব জীবনে আসতে হবে। এই মানব জীবনে আসার পর আবার সেই আদম নূরকে ধরেই তাকে সেই আদম সুরাতের জীবনের কায়েমে আসতে হবে। অতএব সকল সত্য আমার কাছে, যে সত্যর কোনো কিছুই তোমার ওই পীর অলি ফকির দরবেশেদের কারো কাছে নাই। এখানে যদি তোমাদের আঘাত লেগে থাকে যে আমি পীর ওলিকে বা দরবেশকে এদেরকে মানতেছি না, আমি মানব তখন
যখন তারা তাদের সেই পথের বর্ণনা দিতে পারবে এবং তার সত্য দেখালে বলতে পারবে। আমি যেমন বলছি আমি আদম নূর কথা বলছি, তেমনি আল্লাহর অস্তিত্বে বহু সত্য আছে, তারা সেইটার সত্য ধরে নিয়ে কথা বলুক যে আমি এই সত্যের সত্য যেত, তার রূপরেখা নিয়ে কথা বলুক। আর সে যদি ওইটা হয়ে থাকে, তাহলে সে যদি ওইটা হয়ে থাকে তাহলে সেই পীরে কামেল হওয়ার পথ কোথায় গেল? তার মুরিদান গেলে তারকে যারা অনুসরণ করে তারা তাদেরকে সেই পীরে কামেল হতে পারে সেই রাস্তা না দিয়ে নবী মাফসাফ করে স্বর্গে নিয়ে যাবে, এই বক্তব্য কেন আসে? এই বক্তব্য কেন আসে? কোনো শিক্ষা বাদ দিয়ে কি কোনো চাকরি হয়? সঠিক কোনো শিক্ষার ডিগ্রি কামাই না করে সেই ডিগ্রির চাকরিকে কেউ দুনিয়াতে পায়? যে তোমরা কোন ধর্ম মেনে কোন সত্য ধরে কোন আত্মা বা কোন নফ ধরে তোমরা এই ইউলিপির কামিল হলে তার প্রমাণ নিয়ে খাড়া হও। আর তোমরা যদি আহলে বায়াত হও তাহলে সেই আহলে বায়াতের ফর্মুলিটি আমি দেখছি। আর তোমরা বলছো আহলে বায়াত আমি মানি না, তোমরা চলে গেছো আহলে বায়াত ছেড়ে অনেক দূরে দোজকের ভিতরে, মরার ভিতরের যে মরা আছে আধারের ভিতর থাকে সেই আধারের ভিতরের জীবন ধরে কথা বলছো, সত্যকে দেখতে পাও না। আর যদি দেখতে পাও তাহলে এই প্রশ্ন কখনই আদম নূরের সামনে নিয়ে আসতে না। তোমরাই ওগুলো বাচ্চার দিয়ে দিতে যে নবী তো কোনো পীরের নামে বায়াত কোনো সাহাবীকে শিখায় নাই, তাহলে ও আহলে বায়াতে আসলো কী করে? নবী তো কোনো আজমা কেয়াস মানুষকে শিখায় নাই, তাহলে মানুষে আসলো কী করে? নবী তো কোনো মোজাদ্দেদ পীর ওলিকে পছন্দ করেন নাই বা তার কোনো শিক্ষাও দেন নাই, এই পীর ওলিকে এই কোরআনের ধর্ম মেনে হওয়া যায়? কোরআনের ধর্মের ডিগ্রিটা কি আছে? কোরআনের ধর্মের ডিগ্রিটা কি আছে? যেখানে মান দিনকার নবীর হাদিস, তো তোমার সেই দিনের পরিচয় কি আছে তা নিয়ে খারাপ হোক পীর সাহেব ওলি সাহেব। যেখানে বলছে মান রব্বুকা, তোমার সেই রবের পরিচয় কি আছে সেগুলো নিয়ে খারাপ হও পারলে। মিথ্যা আস্ফলন কারোই ভালো না, নিজের লাভ দিয়ে নিজেই ঠ্যাং ভাঙিয়ে যাবে। আর এই লাভটা কোথায় পাইতেছে সেটা বুঝে উত্তর দাও। প্রিয় বিশ্ববাসী, এই যে বর্তমান এই নামধারী পীর ওলি আলেমরা, এরা এই মানব জাতিকে সেই সত্য ইসলাম ছেড়ে এই মানব জাতির ভিতরে কোনো সেই আহলে বায়াত বলেন আর কোরআনের সেই হেদায়েত বলেন, এই হেদায়েত বলতে এই ইসলামে কোনো কিছুই রাখা হয় নাই, কোনো কিছুই রাখা হয় নাই। এই যে কোরআনে ইমান আনা আর ইমান না আনার দল ভাগ করে দেওয়া হয়েছে, পৃথক করা হয়েছে, এরা কেহ কোনো ইমানই আনে নাই। কারণ ইসলাম যখন দিনই ইসলাম, সেই দিন হল এই ইসলামের মূল সত্য। তো যদি মানুষ ইমান আনতে চায় তাহলে তাকে সেই দিনই সত্যের দিনই নফসের উপরে তাকে ইমান আনিয়ে দিতে হবে। তাহলে যে ইমান আনিয়া দিবে তাকে অবশ্যই সেই দিনই নূরের উপর পূর্ণ সত্যে সত্যবান হতে হবে, নইলে ইমানই কেউ আনিয়ে দিতে পারবে না। এ হলো কোরআনের ধর্ম, কোরআনের নীতি। যদি কেউ সেই ইমান আনতে যায় তার কাছেই আসবে এই আল্লাহর তরফের হেদায়েত বা কোরআনিক হেদায়েত। সেই হেদায়েতের ভিতরে সত্য এই ইমান এনে দেওয়া, ইমানে নির্দিষ্ট করে দেওয়া। আর এটা আহলে বায়াতের অবশ্যই সত্য ছিল। নবী যদি এই হেদায়েত দিয়ে থাকেন এবং একে আহলে বায়াত নামে উল্লেখিত করে থাকেন, তাহলে নিশ্চয়ই এই সত্যের উপর নবী হেদায়েত করেছিল এবং তাকেই হয়তো আহলে বায়াত নামে প্রকাশ করেছে। কিন্তু তোমরা কোন আহলে বায়াত? আর এটাই সাহাবীদের ভিতরে প্রতিষ্ঠা ছিল, এর বাইরে তোমরা কোনো কিছু দেখাতে পারবে না। তাহলে তোমরা আহলে বায়াত না সেই খারো দরজালের বায়াত নিয়ে খাড়া হয়েছে? তাহলে তোমরা দেখো যে তোমরা কি সেই আহলে বায়াত না খারো দরজালের বায়াত নিয়ে খাড়া হয়েছে। আমি যা আদম নূরের তরফ থেকে বলছি, নবী তার সাহাবিদেরকে এই শিক্ষা দিয়েছিলেন না তোমাদের পীরের নামে বায়াত পড়া শিক্ষা দিয়েছিলেন? তাহলে আহলে বায়াত কোনটা? তাহলে আহলে বায়াত আমি মেনে চলছি না তোমরা মেনে চলছো? ভাগ করো এবার।
তোমরা ভাগ করো। আমি যখন কোরআনের দিকটা সত্যটা বুঝি, তখন নবী আমার যিনি নবী কোরআনের যিনি গর্ভদাতা, তিনি কি করেছেন আমি লেখাপড়া না জানলেও বুঝি। তোমরা যখন লেখাপড়া শিখে অন্ধত্ব শিকার হয়েছ, আমি লেখাপড়া না শিখলেও আমি দৃশ্যমান হয়েছে এই আদম নূরের উপর, আমি সেই নূরের দ্বারা সব সত্যায়িতভাবে দেখতে পাই। তোমরা সেই দিনই ইমানি নূরকে ধরতে পারো নাই, নবী বিশ্ব নবীকে এই কোরআনের সেই দিনই নূর নূরের নফস ইমান ধরার প্রতি ইমান এনে দেওয়ার কাজ করেছে না ওই পীরের বায়াত করে পীরের তোষামদি করতে বলেছে, কোনটা করেছে? সেই ইমানের যে সুরাতের সালাত, সেই সালাত কায়েম করার জন্য সালাতের আবাদ শিক্ষা দিয়েছেন, ইবাদত শিক্ষা দিয়েছেন না এই ভিত্তিহীন নামাজ পড়ে সওয়াব কামাই করে জান্নাতে যাওয়া শিক্ষা দিয়েছেন, কোনটা করেছেন? কোনটা হলে বায়াত, কোনটা শিখাতে চাও তোমরা? তোমরা নিজেরা হলো বায়াতকে কবর দিয়ে তার উপর প্রিয় তলিত নিজেগারে মন গড়া বানোয়াটি তরিকা খাড়া করে আহলে বাদ সেজে গেছো। তোমরা মনে করছো বিশ্বের শিক্ষিত অশিক্ষিত মুসল্লিরা এর কোনো কিছু যখন জানেন আর কেউ এর সত্য জানতে পারবে না, এটা মনে করেছ? তোমরা কি মনে করেছো যে সমস্ত নবুয়াত সমস্ত আল্লাহর অস্তিত্বের সত্য অতীত যুগে চলে গেছে আর কেউ আসবে না? তো আদম নূরের সত্যটাকে প্রকাশ হয়েছে আজ পর্যন্ত, আদম যে এই পৃথিবীর ভিতর খলিফা হবে সেটাকে প্রকাশ হয়ে সেই খেলাপতির দাবি নিয়ে তারা সত্য নিয়ে কিছু পৃথিবীতে বলেছে? তাহলে আদম নূরের সেই সত্য সেই আল্লাহর বিষয়ের সত্য নিয়ে এই পৃথিবীতে দাঁড়াবে এবং তার সত্য নিয়ে কথা বলবে, এটা কি তোমাদের হিসেবে ছিল? আর আজ সেই সত্য যখন কথা বলছে আর তোমরা সেই সমস্ত প্রতারক খারো দরজাল তোমাদের সমস্ত শরীরে আগুন লেগে গেছে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর তরফের হেদায়েতে এসে যোগ লাগতে হবে, নতুবা ওই কোরআনই দেখো সেই হেদায়েতকে অস্বীকারী অনন্তর কালের জন্য দোজকই হবে। তো তোমরা প্রমাণ করো যে তোমাদের এই ওলি পীর আল্লাহ যারা সেজে বসে আছে তারাই কি সেই কোরআনের তরফের সেই হেদায়তের সত্য, না তারা নিজেরা রূপক বানোয়ার করে আইনে সেই প্রতারণা ধোকায় মানব জাতির নামে ছড়াচ্ছে আর কোরআন আর নবীর বাণীর উপরে মিথ্যা বানোয়ার করে রূপক করে সেই নাম দিয়ে তারাই ধোকাবাজি চালাচ্ছে, কোনটা ঠিক? কোনটা ঠিক বিশ্ব মানব জাতিও বিচার করো, যে কারণে বিশ্বের মানব জাতির দরবার খুলে নিয়ে আমি কথা বলছি, শুধু তোমাকে নিয়ে না। তোমরা ধোকা দিয়ে প্রতারণা করে ঢেকে দেওয়ার চেষ্টা করবে তা না, আমার বক্তব্য যাতে সমস্ত বিশ্বের মানব জাতি শুনতে পায়, তোমাদের মতো সেই প্রতারকেরা বাদেও যাতে বাইরের মানুষও শোনে আর তারাও বিচার করে যে প্রতারক কারা, সেই খারো দরজাল কারা। তোমরা আজ খারো দরজাল খুঁজে বেড়াচ্ছ, খারো দরজাল তো আজ থেকে প্রায় এই তাবে তাবিনদের কিছু পরের থেকে এই খারো দরজালের প্রথা বের হয়ে গেছে, আর সেই খারো দরজালই তোমরা নবীর আহলে বায়াতের নামে তোমরা রূপক বানোয়ার তরিকে নিয়ে এসে নবীর আহলে বায়াত নামে চালাচ্ছে, বলো খারো দরজাল কারা? তোমরাই বিচার করে বলো, যিনি এই কথাটা লিখছেন যে বাবা যে সেই বিচার করে বলো, সে প্রমাণ করো জাহলে বায়াতি কারা, আর যদি আহলে বায়াতি তারা না হয় তাহলে পীর তো ওলিদের তরিকা সমস্ত প্রতারণামূলক ধোকাবাজিতে আসছে। বিশ্ব মানব জাতিকে দেখো যা আদম নূর কি বলছে, সত্যই বলছে না আদম নূর সেই যা অতীত আল্লাহরা বলে গেছে, আদম নূর সেই অবুজ অজ্ঞানী মূর্খ না, যারা এগুলো করে গেছে যারা এখনো মেনে চলছে তারাই মূর্খের দলে সামিল, না কি আদম নূর মূর্খের দলে সামিল? যারা সত্যকে অস্বীকার করে সত্যকে চাপা দিতে চায় তারা কোন দলে? তাহলে বাবা জিবার বলো আমি কি কোনো সত্যকে চাপা দিতে কথা বলছি না সত্যকে তুলে মিথ্যাকে ফেলে দিতে কথা বলছি? তাহলে কোরআনের সত্যকে আমি তুলে ধরছি, নবীর সেই জীবনের সত্যকে আমি মানুষের কাছে তুলে ধরছি, আমি নবীকে সেই কোরআনিক ধর্মে সত্যায়িতভাবে খাড়া করতে কাজ করছি না তোমরা করছো? তোমরা তো নবীকে কবর দিছো কোরআনের সব কিছু কবর দিছো,
আর এটাই তো বর্তমান ইসলাম সমাজে চলছে। তোমাদের সেই প্রতারণার ফেরেবে, তোমাদের সেই ধোকার ফেরেবে পড়ে মানব জাতির দিশেহারা হয়ে গেছে। কোনো কিছুই তোমাদের নাই, তোমরা মানুষকে আল্লাহ বানাও, তুমি নিজেই হও নাই কিছু, সেই পথই চেনো না, তার নিয়ম কানুনই জানো না, তোমরা মানুষকে আত্মচেনায় পাঠাও, তুমি কি চিনেছ? তোমার সেই অলিদের পীরদের জিজ্ঞাসা করো, তারা কি নিজেকে চিনেছে? তারা কি কোনো নফসি চেনে, নফসি জানে? নফসি কাকে বলে? তোমার নবী তো বলেছিল যে নফসের জাহাজিরা সর্বশ্রেষ্ঠ জাহাজ, যারা নফসকে জয় করে। কোরআনে তো নফস ছাড়া ধর্মই দিচ্ছে, আর সে কোন নফস? এই দিনই ধর্মের নফস, এই দিন, এই দিনই সত্যের যে মালিক তারই নফস থাকে, সেই নফস ছাড়ার ধর্ম এই কোরআন নিয়ে এসেছে। তোমরা কোথায় ছিলে এতদিন? তোমরা সেই নবীর নামে মিথ্যা প্রবঞ্চনা করো, সেই নবীর নামে সমস্ত ঠকবাজি মানুষকে দিয়ে আদমকে হেয় প্রতিপন্ন করো, কোথায় পেয়েছ? তোমরা বলো বিশ্ব নবী সবার আগে সৃজন, বিশ্ব নবী থেকে সব সৃজন, আল্লাহ নূরে নবী সৃজন, আদমকে না, কোথায় পেলে এগুলো? তোমরা দুনিয়াতে প্রকাশ করছো নবীর কালিমা পেরে আদম গন্ধম খায় মুক্তি পেল, কোনে পেলে এগুলো? তোমরা কোথা থেকে আনছো বলো? মানুষ যে মানব জীবন লাভ করে, একে আদম নফসের গুণে লাভ করে না অন্য কোনো নফসের গুণে লাভ করে? তোমরা কি জানো মানব সম্বন্ধে? তো এখানে আমি একটা কথা বলছি, সেটা হলো যে এই যে মানব জাতি মানব জীবন পাচ্ছে, তার একমাত্র নফস এই মানুষ থেকে মাতৃগর্ভে যায়, যাকে জীবন্ত নফস বলে, আদম নূরের তরফ থেকে। বাকি যা কিছু মাতৃগর্ভে থেকে আসে, সব মরার মরা তস্য মরা মাতৃগর্ভে এসে আশ্রয় নেয়, সেইগুলোই নফসের সাথে যোগ লেগে মানব জীবনে আসে, সেই তাজার গুণ প্রবাহিত করা হয়, আর সেই গুণের দ্বারা জীবন ধরে তোমরা মানব জীবন কাটাও, আর ধোকাবাজে ঠকবাজে প্রতারণা যা কিছু করার তোমরা করতেছ, আর আদম নূরের উপর দায় দিয়ে ঠেকছ। একমাত্র এই আদম নূরই আসে মানুষ থেকেই নারী গর্ভে, আর সেই নফসের বলে এই মানব জীবন হয়, যে কোনো সৃষ্টির থেকে আসে না, বাকি যা কিছু এই মানবে থাকে সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে মরা তেষ্য মরা সমস্ত দোজকে রাজা ভোগ করার ভিতর দিয়ে সে মাতৃগর্ভে জমা হয়। কোন জগতে বাস করতেছে বাবা যে পীরলীরা? এবার আদম নূর আল্লাহর ইচ্ছায় প্রকাশ হয়েছে, এবার তোমাদের মূলে উপরাণ হবে, তোমরা টিকতে পারবে না। তাই আমি আবারও বলছি, আমি কারো শত্রু নই, কারো হিংসামূলকও বলছি না, কারো আল তুলে দেওয়ার জন্য, অবৈধ আল তুলে দেওয়ার জন্য বলছি না, আমি বিশ্ব মানব জাতির ধর্ম প্রকাশ করছি। ওই তোমার মতো তরিকাপন্থী পীর আমি নই, তোমার মতো কমপন্থী নবীও আমি নই, আর নবীরা যদি বিশ্ব মানব জাতির জন্য ধর্ম প্রচার করে থাকে, তাহলে নবীর জাতিরে যখন মানল না, যখন নবীর জাতি ধ্বংস করলো যে আল্লাহ তুমি আমার জাতি ধ্বংস করো, তখন কি বিশ্ব মানব ধ্বংস হয়েছিল না অন্যের কয়েমের যে কজন ওই কজন? তাহলে তারা বিশ্ব ধর্ম নিয়ে আসে নাই? সমস্ত প্রমাণই আমি দিয়ে দেবো, কোন জায়গায় তারা কথা বলবে? কোন নবী বিশ্ব মানবের ধর্ম নিয়ে আসে নাই, তার দাঁতগত যে কজন মানুষ ছিল তাদের ছিল, আর তিনি যখন বদদোয়া করছেন ঠিক সেই কজন মরছে, আর কেউ মরে নাই। যেমন নূহের তুফান আছে, তোমরা কি বলতে চাও বিশ্ব জুড়ে নবীর তুফান হয়েছে? মোটেও তা হয় নাই। নূহ নবীর যে কয়জন জাতি ছিল, যে এলাকায় ছিল, সেই এলাকাটা টুকি ধ্বংস হয়েছে, বাইরে কিছু হয়নি, কারণ তারা কেহই বিশ্ব মানবের ধর্ম নিয়ে আসতে পারে নাই। কোরআন বিশ্ব মানবের ধর্ম নিয়ে আসছে, কিন্তু সেই ধর্মকে তোমরা মারিয়ে দিয়ে পীরত্ব অলিত ফকিরি আজমাকে সব আনিয়ে খাড়া করেছ, আর এখন আদম নূর যখন সে বিশ্ব ধর্ম প্রচারকারীর মূল মালিক হল আদম নূর, সমস্ত মানব জাতির মূল পিতা হল আদম নূর, এই দুনিয়াগত এবং যারা এই মানব জীবনে থেকে মানব জীবন নিয়ে যাবে তাদেরও পিতা হবে এই আদম নূর, আর এজন্যই আল্লাহ পাক এই আদমকে মেনে নিতে বলেছিলেন। তাই আমার ধর্ম ওই কুক্ষিগত নয়, ওই কয়েকজন পীরের তরিক বায়াতি নয়, তোমরা কেহই না মানলেও সমস্ত বিশ্ব মানব জাতির জন্য আমি সকল সত্য ছড়াবো, যা কেউ রোধ করতে পারবে না।
আর তার সামনে ওই মিথ্যা ধোকা প্রতারণা নিয়ে খারাপ হতে পারবে না। যেমন তোমরা এইরকম আগেও আনেছিলে, আজকেও এনেছে যে আহলে বায়াত আমি নই, আর আমি প্রমাণ করলাম যে তোমরাই আহলে বায়াতের, কেউ না, তোমরা প্রতারক, তোমরা ধোকাবাজ, তোমরা ঠকবাজ, তোমরা খারো দরজালের দল। হ্যাঁ প্রিয় বিশ্ববাসী, আমি আমার বক্তব্য আজকের মতো এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।